তাসনুভা শিশির নামে একজন, উনি ওনার জেন্ডার চেঞ্জ করছেন। ছোটবেলায় ওনার নাম ছিল শিশির, উনি ছেলে ছিলেন, ছেলে হিসেবে জন্ম নিয়েছেন, ছেলে হিসেবে। ওকে, একটু আলাপ করবো এই পয়েন্টে। তো পরবর্তীতে ওনার ভেতরকার অভিজ্ঞতা, ভেতরকার ফিলিং, মানে বেসিক্যালি ভেতরকার, ওনার সব কিছুই মেইনলি অ্যাকসেপ্ট জেন্ডার। নাও জেন্ডার কি, সেক্স কি, জেন্ডার আর সেক্স কিন্তু এক জিনিস না। আমরা বাংলা ভাষায় সেক্স মানে হচ্ছে যৌনতা, আসলে ইংরেজিতে সেক্স মানে যৌনতা না, ইংরেজিতে সেক্স মানে হচ্ছে লিঙ্গ। তাহলে জেন্ডার কি আবার, রাইট? জেন্ডার মানে তো লিঙ্গ। ওনার আমি একটা ভিডিও একটু দেখাবো, ওনার একটা সাক্ষাৎকারের, এই সাক্ষাৎকারটা এক বছর আগের। খুবই স্মার্ট একটা মানুষ, কষ্ট লাগে আসলে এই মানুষগুলার, মানে তাদের অনেক পটেনশিয়াল আছে, রাইট? আমাদের মতোই তারা সাধারণ মানুষ, আমাদের মতোই তাদেরও পটেনশিয়াল আছে, আমরা আমাদের পটেনশিয়াল এক্সপ্লোর করার সুযোগ পাই, ওনারা পায় না। ওনার কথাগুলো শুনে ওই জন্য খারাপ লাগলো আর কি, যে ওনার যে পটেনশিয়ালটা এগুলা কোনো মূল্যায়ন নাই আর কি সমাজে। তো যা হোক, ওনার একটু সাক্ষাৎকারও দেখবো। ওনার সেই সাক্ষাৎকারটাতে অ্যাকচুয়ালি উনি বলছিলেন যে এই উনি ওনার আশেপাশে প্রচুর ট্রান্সজেন্ডার আছে যারা খুবই পটেনশিয়াল, যারা খুবই ট্যালেন্টেড, তো তাদেরকে কেন সমাজ ব্যবহার করে না। ওনার পরিচিত অনেক আছে খুব সুন্দর করে কথা বলে, তাদেরকে কেন হচ্ছে কোনো টিভি চ্যানেলগুলো অ্যাঙ্কর হিসেবে নিয়োগ দেয় না, এরকম একটা আক্ষেপ উনি করছিল। তো এখন ওনাকে রিসেন্টলি বৈশাখী টিভি অ্যাঙ্কর হিসেবে নিয়োগ দিছে। সো আমার মনে হচ্ছে যে ওনার ওই বক্তব্যটার থেকে বৈশাখী টিভির যিনি ডিসিশনটা নিয়েছেন, উনি ইন্টারভিউটা দেখে ওনার মনে হয়েছে যে এই তো খুব সুন্দর করে কথা বলে, তাহলে একে কেন নিয়োগ দিই না। তো যেই আমার ধারণা, কারণ ওই মহিলা এক বছর আগে ইন্টারভিউতে কথা বললেন আর এখন নিয়োগ পাইলেন, লাইক এটা তো মনে হচ্ছে কোরিলেশন আছে। সো যেই ভদ্রলোকে ইন্টারভিউটা দেখে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিউডোস টু হিম, খুব 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 ভালো একটা কাজ করছেন। এগুলোর সমাজে প্রেসিডেন্স তৈরি করে উদারতার। তো উনি ওনার প্রথম শো হচ্ছে বৈশাখী টিভিতে যাবে 8 তারিখে, আজকে হচ্ছে 6 তারিখ, বাংলাদেশে মনে হয় 7 তারিখ, যেহেতু আমি ইউএসএ বসে কথা বলতেছি। সো আগামীকালকে সম্ভবত বাংলাদেশের টাইম অনুযায়ী ওনার প্রথম শোটা যাবে। প্রথমেই কংগ্রেচুলেশনস তাসনুভা শিশিরকে ওনার এই নতুন জীবনে। আই হোপ উনি ওনার নতুন জীবনটা ভালোভাবে কাটবে, কারণ এই স্ট্রাগলটা আসলে চলমান স্ট্রাগল। যারা হচ্ছে এই জেন্ডার আইডেন্টিটি নিয়ে ক্রাইসিসে থাকে, তাদের এই ক্রাইসিস শেষ পর্যন্ত, তারা দের ক্যান নেভার কাম আউট অফ ইট, একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে স্ট্রাগল করতে হয়। কারণ হচ্ছে তাদের জেন্ডারটা, কিন্তু আমি অতীতে আলোচনা করছি, একটু আলোচনা আজকে দেখাবো, আমি বেশি কথা আজকে হয়তো বলবো না, আগের কিছু আলোচনা থেকে দেখাবো। সো যেহেতু উনি 80% উনি এদিকে আইডেন্টিফাই করতেছেন, ওনার চেষ্টা হচ্ছে আমি তাহলে মেলদের, ফিমেলদের সাথে মিশে যাই, কিন্তু যে 20% মেল জিন আছে সেটা তো নাই হয়ে যায় নাই। তো যেই কারণে এদের এই স্ট্রাগলটা চলমান, উনি যদি ওনাকে রূপান্তরিত করছেন, এখন মহিলা হয়ে গেছেন, 100% মহিলা উনি হতে পারবেন, ওই যে 80% থাকবেন বা 90% উঠবেন, ওই যে 10% রয়ে যাবে, এটা একটা স্ট্রাগল ওনার মধ্যে কাজ করবে। কারণ আমি এরকম অনেকের ইন্টারভিউ শুনছি, অনেকে জেন্ডার চেঞ্জ করার পর পরবর্তীতে আবার আফসোসও করছে, অনেকের হচ্ছে অনেক রকম কমপ্লিকেশন দেখা দিছে। সো এগুলো আসলে একটা খুবই কমপ্লেক্স সাবজেক্ট, একেবারে আপনি যত কম জানবেন তত আপনি হইতেছে বাইনারি কথাবার্তা বলবেন, স্ট্রেইট ডিসিশন দিয়ে দেবেন। আপনি যত বেশি জানবেন তত আপনি কনফিউজড হবেন, যত বেশি জানবেন তত আপনার কথাবার্তা নুয়ান্সড হবে। তো এটা খুবই স্বাভাবিক, আপনারা যদি খারিজ করার জন্য তাহলে একটা ইন্টারভিউ দেখে বা একটা ইয়ে করে দেখে বলবো, ও উনি জেন্ডার চেঞ্জ করার পর উনি এখন আফসোস করতেছে না, উনি আফসোস করতেছে, তাহলে উনি জেন্ডার চেঞ্জ করার ডিসিশন নিয়েছিল কেন, কেন উনি ওনার জীবনটাকে এরকম কমপ্লিকেটেড করে তুললো। সো ওনার স্ট্রাগল তো আপনি বুঝবেন, আপনি এখানে বসে বসে কমেন্ট করার আগে ওনার স্ট্রাগলটাকে একটু বোঝার চেষ্টা করেন, আগে কথাগুলো শোনেন ওনাদের। তো যাক, সেই আলোচনাগুলো আমি আমার অতীতের কিছু আলোচনা দেখাবো আজকে, সেগুলো আমি একটা এপিসোডে আলোচনা করছিলাম যে সমকামিতা নিয়ে। সো বেসিক্যালি সমকামিতা, হেটারোসেক্সুয়ালিটি, হোমোসে, এগুলো খুবই ক্লোজলি রিলেটেড সাবজেক্ট ম্যাটার। এবং ওই যে আচ্ছা যেটা বলতেছিলাম যে জেন্ডার এবং সেক্সের পার্থক্য, এগুলো আসলে আমি তো বলার কিছু নেই, আপনারা আগ্রহী হলে পড়াশোনা করে জানতে পারবেন যে হোয়াট ইজ জেন্ডার, হোয়াট ইজ সেক্স। এখন অনেক ইন্টারেস্টিং জানার বিষয় আছে, এখন সায়েন্স এত অ্যাডভান্সড হয়ে গেছে যে আপনি আপনারা গেস করা লাগবেন আপনার ঘরে বসে বসে, ইউ হ্যাভ নো ডেটা, নো এভিডেন্স, নো নলেজ, আপনি সিম্পলি ঘরে বসে বসে গেস করে করে বোঝার চেষ্টা করতেছেন, প্রয়োজন না, এখন ডেটা চলে আসছে। আমি অনেক আগে একটা খুব ইন্টারেস্টিং পেপার পড়ছিলাম যে আপনারা হয়তো দেখবেন মেয়েরা হইতেছে ফেসবুকে উম্মা উম্মা করে, হ্যাঁ, তারপর দুইটা মেয়ে খুব ফিজিক্যালি ক্লোজ হয়ে ছবি তোলে, দুইটা ছেলে এরকম না। তো একটা ইন্টারেস্টিং পেপার পড়লাম, দ্যাট কাইন্ড অফ এক্সপ্লেইনড আ লিটল বিট, মেয়েরা অনেকটা বাইসেক্সুয়াল হয় ছেলেদের মতো, এত ক্লিয়ার কাট বাইসেক্সুয়াল মানে হইতেছে দুই দিকে ফিলিং থাকে, ছেলেদের দিকে এবং মেয়েদের দিকে। তো একটা স্টাডি হয়েছিল সেখানে,
যেসব মেয়েরা নিজেদেরকে হেটারোসেক্সুয়াল বলে আইডেন্টিফাই করে, মানে হচ্ছে তারা শুধুমাত্র পুরুষের প্রতি আগ্রহ অনুভব করে, মহিলাদের প্রতি কোনো আগ্রহ নাই বলে দাবি করে, তাদেরকেও দেখা গেছে নেকেড ম্যান এবং নেকেড ওয়ুমেনের ছবি দেখানোর পর তাদের ব্রেইন অ্যারাউজড হয়েছে উভয়ের প্রতি। নাও সে যে অ্যারাউজড হয়েছে এটা কীভাবে প্রমাণ পাইছে, ওই যে ব্রেনের যে অংশ, আপনি যখন সেক্সুয়ালি অ্যারাউজড হন তখন ব্রেনের একটা অংশ লাইট আপ করে, সো এগুলো সায়েন্টিস্ট এগুলো খুব ক্লিয়ারলি জানতে পারে। তো সেখানে দেখা গেছে যেসব মহিলারা নিজেদেরকে হেটারোসেক্সুয়াল বলে জানে বা অ্যাটলিস্ট দাবি করে, তারা হচ্ছে নেকেড পুরুষ এবং নেকেড মহিলা দুজন উভয়কে দেখার পর তাদের ব্রেনের ওই অংশটা লাইট আপ করছে, তার মানে তারা আসলে অ্যারাউজড হয় বাই বোথ। তো সেটা দেখার পর মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টারেস্টিং, যে দেখা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। তো এগুলা এখানে তো আর আসলে মৌখিক দাবির কিছু না, এটা প্রমাণ। তার ব্রেন, আপনি তার ব্রেনকে স্টাডি করতেছেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন যে তার ব্রেন কীভাবে রিয়্যাক্ট করতেছে কিসের প্রতি। এগুলো তার অস্বীকার করার সুযোগ নেই, পৃথিবী এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, অনেক আগে গেছে। কেন একটা মানুষ এরকম করে আচরণ করে, কেন একটা মানুষ নিজের, যেটা বললাম সেক্স ভার্সেস জেন্ডার, জেন্ডারটা সিম্পলি হইতেছে জেনিটেলিয়া, আপনার জেনিটেলিয়া মানে হচ্ছে আপনার লিঙ্গ, লিঙ্গ আর কি, সেটা দেখতে চোখের দেখায় একরকম, কিন্তু আপনার ফিলিং আর সব কিছু ওরিয়েন্টেশন অন্যরকম, সেটা হইতেছে সেক্স। আপনার ফিলিং, আপনার ওরিয়েন্টেশন, আপনার সাইকোলজি অ্যান্ড স্টাফ, এগুলো হচ্ছে সেক্স। আর জেন্ডার হচ্ছে বেসিক্যালি শুধু লিঙ্গটা এবং সমাজ কীভাবে আপনাকে আইডেন্টিফাই করে এইসব জিনিসপত্র। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে, এবং যেটা বললাম এগুলো কমপ্লেক্স, এটা বাইনারি না জিনিসগুলো, রাইট? সো এগুলো তো আমরা কখনো জানতাম না, যত সায়েন্স অ্যাডভান্সড হয়েছে এবং মানুষজনের কথা শুনতেছি, আমরা জানতেছি, বুঝতেছি, শিখতেছি, তখন আরও বেশি জানার সুযোগ পাচ্ছি, রাইট? এবং আমি এখন যেটা মূল সাবস্টেন্সে ঢুকবো, তাসনুবা অরিন ওনার একটা ইন্টারভিউর একটু অংশ দেখাবো, যেটা বললাম এক বছর আগে থেকে, সেটাতে ঢোকার আগে আর কিছু আরেক দু একটা কথা বলে শেষ করি, কারণ ভুলে যাবো নাইলে হয়তো বা। সেটা হচ্ছে যে দেখেন, ছোটোবেলায় আমরা সকলেই, আমাদের অভিজ্ঞতা সম্ভবত যে মেয়েলি ছেলে, তারপর ছেলের মতো মেয়ে, ছেলের মতো মেয়ে যে মেয়েলি ছেলেই বেশি দেখছি কথাবার্তা আচরণে, রাইট? এবং আমরা কিন্তু তাদেরকে নিয়ে ট্রোল করছি, তাদেরকে পচাইছি, তাদের জীবন দুর্বিষহ করছি, কম হোক বেশি হোক হাসাহাসি করছি অ্যাটলিস্ট। এবং তখন ছোট ছিলাম, স্টুপিড ছিলাম, এটাই তো পার্থক্য। আপনি যত বড় হবেন তত জানবেন, বুঝবেন, তত আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে। সো লুকিং ব্যাক, এখন যখন অনেক জানতে বুঝতে শিখতেছি, তাদের স্ট্রাগলগুলো সম্পর্কে জানতেছি, তাদের ইন্টারভিউগুলো শুনি এবং আর একটু ম্যাচিউরড হয়েছি, এখন এগুলো দেখলে একটু খারাপ লাগে যে একসময় আমরাও কন্ট্রিবিউট করছি তাদের জীবন দুর্বিষহ করে করায়। তো খারাপ লাগে আসলে, মানে অ্যাশেমড বলবো না, হার্ট ব্রোকেন বলতে পারি, যে কষ্ট লাগে যেরকম আমরাও হাসাহাসি করছি। আর অ্যাশেমড না এই কারণে নেসেসারিলি যে আসলে আমরা তো তখন জানতাম না, জ্ঞানের স্বল্পতা ছিল এবং চারপাশে যেটা নর্মাল ছিল সেটাই করছি, সেটার বাইরে গিয়ে অত সফিস্টিকেটেড চিন্তাভাবনা, প্রোফাউন্ড চিন্তাভাবনা মাথায় হঠাৎ করে একটা শিশু বয়সে আসার কোনো কারণও ছিল না। এবং বাচ্চারা এগুলো সম্ভবত যে ট্রাইবাল ইনক্লিনেশন, সামাজিক, কী বলে, সামাজিক প্রাকৃতিকভাবে কিছু জিনিস আমাদের থাকে, যেমন আপনি বাচ্চা কাচ্চারা দেখবেন বুলিং করে, রাইট? তাদেরকে তো বুলিং করা কেউ শেখায় নাই, সো তারা ছোটোবেলা থেকে, এবং এই যে এরকম গ্রুপিং করা, এগুলো নিয়ে অনেক অনেক আগে একটা এপিসোড আলোচনা করছিলাম, যে সায়েন্টিস্টরা হচ্ছে রিসার্চ করছে যে ট্রাইবাল ইনক্লিনেশন দেখার জন্য মানুষের মধ্যে যে থাকে সেগুলো, হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা, নাকি স্ট্যানফোর্ড, আই বিলিভ হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, যেখানে একটা রুমের মধ্যে কিছু মানুষকে রেখে তাদেরকে নীল দল এবং লাল দল করে আলাদা গ্রুপ করে দিয়েছে, যে তোমরা নীল দল, তোমরা লাল দল, তারপরে এদেরকে থাকতে থাকতে দিয়ে বের হয়ে আসে। এখন এরা হইতেছে নীল দলের, এরা বলার চেষ্টা করতেছে তাদের গ্রুপের এরা সবাই ভালো, ওই গ্রুপের মধ্যে খারাপ লোকজন আছে, মানে একটা গ্রুপিং আর কি, একটা গ্রুপিং হয়ে গেছে তাদের মধ্যে, শুধুমাত্র তাদের কোনো কিছু না, শুধুমাত্র তাদেরকে একটা গ্রুপ, তোমরা নীল, তোমরা লাল, এরকম একটা ডিস্টিংশন করে দেওয়াতেই তাদের মধ্যে একটা ট্রাইবাল অ্যাটিচিউড ধরা পড়ছে। সো এত স্ট্রেট ফরওয়ার্ড তো রিসার্চ না, আরও কমপ্লেক্স ওয়েতে, কমপ্লিকেটেড ওয়েতে, আরও সফিস্টিকেটেড ওয়েতে কাজগুলো করে, জাস্ট ক্রুড ওয়েতে বললাম আর কি। তো মানুষের এরকম ট্রাইবাল ইনক্লিনেশন থাকে, যেটা বললাম, তো বাচ্চা কাচ্চারা ছোটোবেলা থেকে হইতেছে গ্রুপ বেঁধে বুলিং করে, এগুলা একটা ন্যাচারাল ইনক্লিনেশন, যেগুলো আমরা বয়সের সাথে সাথে যত বেড়ে উঠি তত চেক করার চেষ্টা করি, তত ম্যাচিউরড হওয়ার চেষ্টা করি। সো ওই সেন্স আর কি বললাম, যে ছোটোবেলা এগুলো আমরাও করছি, এদের জীবন দুর্বিষহ করায় কন্ট্রিবিউট করছি, সো সেটার জন্য আমি নেসেসারিলি অ্যাশেমড না, কারণ জ্ঞানের স্বল্পতায় করছি এবং আমাদের ন্যাচারাল ইনক্লিনেশন হয়তো এরকম মানুষের। কিন্তু বড় যত হই তত আস্তে আস্তে, মানে ওই যেটা বললাম হার্ট ব্রোকেন, এখন ভাবলে খারাপ লাগে যে আমরা ওইগুলো তাদের লাইফটা এরকম কঠিন করে তুলছি। তো আপনি এটা কেন বলতেছি, আপনারাও অনেকে এইগুলো করছেন ছোটোবেলায় অনেক কিছু, সো অ্যাশেমড হয়ে একেবারে ভেঙে মুষড়ে পড়ার দরকার নাই। স্টুপিড ছিলেন দেখে করছেন, ইগনোরেন্ট ছিলেন দেখে করছেন, এখন জানা বোঝার শুরু করেন, পড়াশোনা করেন, ওনাদের কথাবার্তা শুনেন, ওনাদের জীবনটা বোঝার চেষ্টা করেন, করে আপনি রিডিম করার চেষ্টা করেন নিজেকে, জীবনে যে ভুল করছেন সেগুলো নিয়ে রিগ্রেট করেন, তারপর রিডিম করার চেষ্টা করেন। সো এনিওয়েজ, এখন তাসনুভা শিশিরের একটু আপনাদেরকে
এটা শোনাই। ও তার আগে যেটা বললাম, একটু গ্রাউন্ড ওয়ার্ক লে করার জন্য আমার অতীতের একটা এপিসোডের আলোচনা, যেখানে আমি সমকামিতা নিয়ে ইসলাম এবং সায়েন্সের মধ্যে রিকনসিলিয়েশনের সুযোগ আছে কিনা বা দুইটা পাশাপাশি রেখে বোঝার সুযোগ আছে কিনা আলোচনা করছি, সেটার লিঙ্ক দিয়ে দিব নিচে, আপনারা গিয়ে দেখতে পারবেন এবং আমি আহ্বান করবো আপনারা দেখেন, সেই আলোচনাটা শোনার দরকার আছে এগুলো আপনাদের। তো সেই আলোচনার একটু সেখান থেকে একটু আলোচনা শোনেন, শোনার পর পর আমি ইমিডিয়েটলি তাসনুভা শিশিরের কিছু কথাবার্তা শোনাবো, তারপর আপনারা কানেক্ট করতে পারবেন তার লাইফের স্ট্রাগল এক্সপিরিয়েন্সগুলো এবং আমি আগে যে কথাগুলো বলে আসবো, তো সেটা দেখেন। দেখার পর তারপর আরেকটু শিশ তাসনুভা শিশিরের কথা শোনাবো, জায়গা সেটু অংশটুকু আগে দেখে নেন। যারা গে হয় তারা কিন্তু সবসময় দাবি করে আসছে, আপনি যদি বিভিন্ন কেদের ইন্টারভিউ শোনেন, আমি ওইদিন দেখতেছিলাম একটা মুসলমান গে, সে ধর্ম থেকে বের হয়ে গেছে তার কষ্টে, যে সে বলতেছে যে এই ধর্মে আমার কোনো স্থান নাই, যে স্রষ্টা আমাকে কোনো স্থান দেয় না, এটা সত্য সঠিক ধর্ম হইতে পারে না, সে ধর্ম থেকে বের হয়ে গেছে। কারণ সে জানে এটা একটা রিয়েল তার এক্সপিরিয়েন্স, সে জানে এটা তার একটা রিয়েল স্ট্রাগল, কিন্তু কেউ তার কথাকে বিশ্বাস করতেছে না, অ্যাকসেপ্ট করতেছে না, ধর্ম দ্বারা খারিজ করে দিচ্ছে, সে ধর্ম থেকে বের হয়ে গেছে কষ্টে। এরকম প্রচুর গে আছে যারা হইতেছে সুইসাইড করছে, যারা সুইসাইড অ্যাটেম্প্ট নিছে, কারণ হইতেছে তারা বিশ্বাস করে বা তারা জানে ফর এ ফ্যাক্ট তাদের এক্সপিরিয়েন্স থেকে যে তারা কোনো ফিমেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করেন না, ইটস এ ফ্যাক্ট টু দেম, এবং তারা মেইলের প্রতি বা মেয়ে হলে লেসবিয়ান মেইলের প্রতি অ্যাট্রাকশন ফিল করে। সো সে যখন জানতেছে যে সে বাই বোন এরকম, বাই নেচার এরকম, এবং সে সুইসাইড করতে যাইতেছে, তখন আপনি জানেন যে এটা আসলে বানোয়াট কিছু, এটা একটা সিরিয়াস, তার জন্য একটা সিরিয়াস ইস্যু। এবং আমি যখন এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি, অনেক ফেমিনিন মানুষজন দেখে আসছি, এবং আমি যখন একটা গেকে দেখে আইডেন্টিফাই করতে পারি যে সে মেইলি, তার মানে তার জেনেটিক একটা ইমব্যালেন্স আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে চোখের দেখায়, এবং সায়েন্সেও একই রকম রিসার্চ করে এখন পাইতেছে একদম জেনেটিক ইনফরমেশন একদম করে গিয়ে, যেটা নিয়ে আসলে এত হার্ড ডেটা যে অস্বীকার করার সুযোগ কম। এবং অ্যানিমাল কিংডমের মধ্যে প্রচুর গে অ্যানিমাল আছে, যেটা আপনার মনে করেন আপনার এক্সপিরিয়েন্স আপনি দেখতেছেন যে হ্যাঁ, যে সব অ্যাঙ্গেল থেকে সব কিছু একটা একটাকে কমপ্লিমেন্ট করে, আপনার অভিজ্ঞতা, সাইন্টিফিক ডেটা, আপনার অবজারভেশন, সব কিছু একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছে। এবং এই লোকগুলো দাবি করতেছে যে তারা সুইসাইড পর্যন্ত করতে চলে যাচ্ছে, তারা দাবি করতেছে যে দে আর বোর্ন দ্যাট ওয়ে, এবং এরকমও কিছু, যে পয়েন্টটা বলতেছিলাম যে সেক্সের ব্যাপারটা বলা হয় এটা একটা খুবই ফ্লুইড বিষয়, মানে হচ্ছে কেউই 100% মেল, কেউই 100% ফিমেল না, কেউই 100% হোমোসেক্সুয়াল, কেউ 100% হেটারোসেক্সুয়াল না, এটা হইতেছে একটা হিউজ স্পেকট্রাম, কেউ স্পেকট্রামের এই মাথায়, কেউ স্পেকট্রামের ওই মাথায়, এবং এর মাঝে স্পেকট্রামের অনেক ধরনের মানুষ আছে। যে স্পেকট্রামের এই মাথায় সে ধরেন হেটারোসেক্সুয়াল, মানে সে নারীর প্রতি অলমোস্ট কোনো ধরনের পুরুষের ও নারী ছাড়া অন্য কারোর প্রতি ফিলিং তার নাই। যে হোমোসেক্সুয়াল দাবি করা হয় যে এক্সট্রিম এই মাথায় স্পেকট্রামের, সে হইতেছে আবার উল্টাটা, সে তার সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, অন্য অপোজিট সেক্সের প্রতি কোনো সময় অ্যাট্রাকশনে ফিল করে না। এই দুইটার মাঝামাঝি যারা আছে তারা হইতেছে একটু একটু, যেমন সে 80% পুরুষের প্রতি, নারীর প্রতি অ্যাট্রাকশন ফিল করে একটা পুরুষ, 20% পুরুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, মাঝামাঝি যে আছে সে 50-50, যাদেরকে বলা হয় বাইসেক্সুয়াল, এদিকেও ফিলিং আছে ওইদিকেও ফিলিং আছে, আবার এদিকে যাইতে শুরু করলে আপনার সে এখন 80% হোমোসেক্সুয়াল, 20% হেটারোসেক্সুয়াল। সো এগুলো এরকম একটা আছে ব্যাপার যে সেক্সকে, এই কারণে যেটা বলা হয় একটা টার্ম ফ্লুইডিটি, ফ্লুইড সেক্স ব্যাপারটা ফ্লুইড, এটা এরকম রেঞ্জের মধ্যে কাজ করে। সো আমরা যারা 100% হেটারোসেক্সুয়াল, আমরা কোনো সেম সেক্সের প্রতি কিছুই ফিল করি না, আমরা স্পেকট্রামের একদম এই মাথায় আসি, তো আমরা এই মাথায় আসি যে বিষয়টা যে বাইনারি, কেউ এই মাথায় এবং কেউ এই মাথায়, মাঝামাঝি কেউ না, এই ব্যাপারটা তার এখানে একটা হিউজ গ্রে এরিয়া আছে। যারা ওইতে যে একটা বলে যে ট্রান্সজেন্ডার আছে, বাইসেক্সুয়াল, LGBTQ, এরকম প্রায় 32টা, এই দুই সেক্সের মধ্যে পড়ে, এরকম প্রায় 32টা সম্ভবত ক্লাসিফিকেশন আছে। সো কিন্তু এই ধরনের মানুষগুলোর সংখ্যায় কম, পার্সেন্টেজ কম, বেশিরভাগই হইতেছে দুইটা এক্সট্রিম এন্ডে পড়ে, আর মাঝামাঝি কিছু মানুষ পড়ে। এখন এই জিনিসগুলার যেটা বললাম যে আপনার, আমরা সবাই সব কিছু ফর এ ফ্যাক্ট জেনে গেছি, এই ধরনের আচরণ করা উচিত না যে সায়েন্স কনক্লুড করে ফেলছে, সায়েন্স শেষ, সায়েন্স আর চেঞ্জ হবে না, সায়েন্স আজকে যেটা বলছে এটাই একদম খোদার কথা, ব্যাপারটা এরকম না, সায়েন্সও চেঞ্জ হতে পারে। একই দিকে কোরআন শরীফের আমরা যেটা ইন্টারপ্রিটেশন দাঁড় করাইছি, আমাদের যে একবারে যে ইন্টারপ্রিটেশন দাঁড় করাইছি এটাই কারেক্ট, এটা ইন্টারপ্রিটেশন নট ট্রু হবে না, আমরা আল্লাহকে বুঝে গেছি, আল্লাহকে বলতে চাইছি, আল্লাহ একেবারে 100% ধরে ফেলছি আল্লাহর কথা, সেটাও যে না, এটা আমরাই জানি, যুগে যুগে ইন্টারপ্রিটেশন চেঞ্জ হয়েছে কোরআন হাদিসের, যুগে যুগে না হলে একই সময়ে, সমকালীন সময়ে নানান রকম স্কুল অফ থট আছে যারা একই আয়াতের বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করে। সো কোনোটাই হার্ড, স্টিট, ফাস্ট, রিজিড কোনো ব্যাপার না, সবগুলোই ফ্লেক্সিবল, আমাদেরকে রুম রাখতে হবে চেঞ্জ হওয়ার সব দিকে, যে আছে এখানে সায়েন্স যেটা বলতেছে এটাও চেঞ্জ হতে পারে, এখানে আমরা যে ইন্টারপ্রিটেশন দাঁড় করাইছি কোরআন শরীফের ধর্মের সেটাও চেঞ্জ হতে পারে, এই রুমটা রেখে রিকনসাইল করে বোঝার চেষ্টা করতে হবে। এই রুম রাখা মানে এই না যে কোরআন শরীফকে চেঞ্জ করে দিতেছি, ধর্মকে চেঞ্জ করে দিচ্ছি, এই রুম রাখার এই মানে এই না যে একদম লিবারেল হয়ে গেছি অথবা সায়েন্সকে রিজেক্ট করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। ব্যাপার হচ্ছে
আমরা বোঝার চেষ্টা করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি, আমরা রিকনসাইল করার চেষ্টা করতেছি, একটা অনেস্ট একটা সৎ জায়গা থেকে সত্যিকার ফাইন্ডিং এর জন্য আমরা ট্রুথ সার্চ করতেছি, আমরা সত্যটাকে সন্ধান করে বের করার চেষ্টা করতেছি এখান থেকে যে হোয়াটস গোয়িং অন হিয়ার। একেবারে চাইল্ডহুড, মানে যখন আমার অ্যাডোলেসেন্ট পিরিয়ড শুরু হয়, মানে অ্যাডোলেসেন্ট আওয়ারটা যখন শুরু হয় ওই সময়কালীনই আমার ভিতরে একটা ইনফ্লুয়েন্স থাকে। আই ওয়াজ বর্ন অ্যাজ লাইক আ মেল, বাট মাই অ্যাটিটিউড, মাই ইনার ফিলিংস ইজ অলওয়েজ সেইং দ্যাট আই এম নট আ মেল। বয়সন্ধিকালে এসে যে পরিবর্তনগুলি হয়, প্রত্যেকটা ছেলের গলার স্বর চেঞ্জ হয়, আমার হচ্ছিল না। তারপরে দাড়ি গোঁফটা শুরু হয়, আমার সেই পরিমাণ হয় নাই। তারপরে ভালো লাগা বা ভালোবাসার ক্ষেত্রে যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়, আমার সেম উল্টাটাই হচ্ছিল, সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন। সব কিছুর পরেও আমি ট্রাই করেছিলাম যে যেভাবে বড় হয়েছি বা যেভাবে জন্মগ্রহণটা হয়েছে সেই অস্তিত্বটাকে বিলং করার জন্য, সেই অস্তিত্বটাকে বিশ্বাস করার জন্য, সত্যি কথা বলতে যেটা, এবং আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি সেই জায়গাটাকে বিশ্বাস করার জন্য। সো পরে দেখলাম যে জোর করে কোনো কিছু হয় না। সো শিশির ইজ নট শিশির, ফ্যামিলি মনে করেছিল যে হয়তো বা নাচ করি বিধায় এরকম, তাহলে নাচ বন্ধ করে দিলে চেঞ্জ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওটা তো নাচের জন্য ছিল না ব্যাপারটা, ওটা তো ভিতরকার। সো জোর করে যদি একটা গাধাকে পেটানো হয় ঘোড়া বানানোর জন্য, সে নিশ্চয়ই ঘোড়া হয়ে যাবে না। এখানে আমার মনে হয় না কিছু আমার অ্যাড করার সুযোগ আছে, আমি সেখানে অনেক কথা বলছি উঠে আসছে এবং শিশিরের কথায় অনেক কিছু উঠে আসছে, তার স্ট্রাগলটা লাইফের। এবং আপনি কি মনে করেন সে মিথ্যা কথা বলতেছে? Do you truly believe যে সে মিথ্যা দাবি করতেছে? সো তাদের এই স্ট্রাগলটা অ্যাকনোলেজ করার চেষ্টা করেন, তাদের কথাগুলো শোনেন, বোঝার চেষ্টা করেন, নিজের সিদ্ধান্ত আরেকজনের লাইফের উপর চাপায় দিয়ে না। আর কিছু কথা আমি তাসনিম বা শুশুর শোনাবো, যেখানে আমি বললাম শুরুর দিকে যে যেখানে সে দাবি করছিল যে তার অনেক জানাশোনা স্মার্ট লোকজন আছে ট্রান্সজেন্ডার, যাদেরকে সমাজে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। এবং আমি জাস্ট দেখাতে চাই দ্যাট তার ক্ল্যারিটিটা, তার থিঙ্কিংয়ের ক্ল্যারিটিটা খুবই অ্যামেজিং, যে কারণ তারা কিন্তু সমাজ ছোটোবেলা থেকে নিগৃহীত। আমরা খুব পড়াশোনা করে দেশে বিদেশে অনেক ইয়ে করে সমাজের মেইন স্ট্রিম সোসাইটির অংশ হিসেবে স্বাভাবিক একটা জীবন নিয়ে বেড়ে ওঠার পর আমাদের থিঙ্কিংয়ে একটু ক্ল্যারিটি থাকলে আমরা মুগ্ধ হয়ে যাই, ওই লোক কি সুন্দর করে ভাবতে পারে। ওনারা কিন্তু সারাটা জীবন স্ট্রাগল করে আসছে, জীবন নিয়ে স্ট্রাগল করছে, অন্য জ্ঞান চর্চার তো সুযোগই নাই, থিঙ্কিংয়ের ক্ল্যারিটি তৈরি হওয়ার তো সুযোগই নাই, স্টিল তার চিন্তাভাবনা কথাবার্তার মধ্যে কি একটা ক্ল্যারিটি জাস্ট দেখানোর জন্যে, তারা তাদের মানবিক দিকটা বোঝার জন্যে। তার আরও কিছু কথা শোনেন এবং দেখেন তার ভাবনার ক্ল্যারিটিগুলো, যেটা অনেক সাধারণ আমাদের সমাজে সাধারণ পড়াশোনা করে অনেক অপরচুনিটি পেয়ে লাইফে অনেক প্রিভিলেজ পেয়ে বেড়ে ওঠা অনেকের মধ্যেও এই ক্ল্যারিটি দেখা যায় না। দেখেন এটা কিন্তু মানে মানুষটা বেঁচে থাকার জন্য বা নিজের অস্তিত্ব টিকে রাখার জন্যই করছে। এখন কথা হচ্ছে সমাজে সব মানুষ কি পড়াশোনা জানে? না, জানে না। আপনার বাসায় কিন্তু কাজের বউ হিসেবে একটা মানুষকে রাখেন, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমি যত লেভেলে গিয়েছি, যত জায়গায় গিয়েছি, আমি একটা প্রশ্নই তুলেছিলাম যে কার বাসায় কাজের বুয়া ট্রান্সজেন্ডার? নেই। আমার পড়াশোনার দরকার নেই, আমি ঘর তো মুছতে পারি, আমি তো বাথরুমটা পরিষ্কার করতে পারি, আমি তো রান্নাটা করতে পারি, কারো বাসায় আছে? নেই। এই এক্সেপ্টেন্সটা দেন, ও তাহলে রাস্তায় নামবে না, ওরে কাজ দেন, ও খাবে পড়বে ঘুমাবে, আপনার বাসাটাই ক্লিন রাখবে। মানে আমি একেবারে ডাউন স্টেয়ার্স থেকে শুরু করেছি। এবারে আস্তে আস্তে আসি, দেখেন প্রত্যেকটা মানুষের মাঝখানে না মানে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট থাকে, সেটাকে খোঁজার দায়িত্ব রাষ্ট্রের, সেটাকে খোঁজার দায়িত্ব পাশের মানুষটার। আমি চাই প্রত্যেকটা মানুষ এই জায়গাগুলি খুঁজুক, হ্যাঁ, কাকে কোন সেক্টরে কাজে লাগানো যায়। আমার মেয়ের অনেক মেয়ের আছে যারা খুব ভালো সাজায়, বিউটি পার্লারে যারা কাজ করছে তারা অনেক এস্টাবলিশড, হ্যাঁ, এবং তাদেরকে একটা ভালো পার্লারের ব্যবস্থা করে দেন, না হয় একটা ভালো জায়গায় মানে কাজের জন্য অপশন করে দেন, সে কোনো দিন রাস্তায় নামবে না। আমার অনেক মেয়ের আছে যারা ভালো হাতের মানে হস্তশিল্প জানে, তারা আরেকটু ভালোভাবে ট্রেন আপ করেন, সে তো দেশের সম্পদ, রাষ্ট্রের কাছে এইটাই চাওয়া, স্ব যোগ্যতা ভিত্তিতে স্ব জায়গার সেক্টরে রিপ্লেসমেন্ট করেন। যদি আমার অন্যান্য কমিউনিটির লোকজনের কথা বলি, তারা খুবই মানে প্রেজেন্টেবল, তারা সুন্দর করে কথা বলতে পারে। আমার কমিউনিটিতে আরও সুন্দর সুন্দর মানুষ আছে যারা সুন্দরভাবে প্রেজেন্টেবল, তাদেরকে অ্যাজ এ নিউজ প্রেজেন্টার চ্যানেলে চাকরি দেন, তারা কাজ করুক, কিংবা চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামগুলিতে হোস্ট শুধু মেয়েরাই কেন, শুধু শুধু ছেলেরাই কেন, এখানে এঙ্গেজমেন্ট বাড়ান। সো দেখলেন খুবই স্মার্ট মহিলা, আই এম রিয়েলি হ্যাপি ফর হার, যে বৈশাখী টিভিকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বৈশাখী টিভি হইতেছে খুবই চেতনার টিভি, শয়তান টিভি চ্যানেল, তারা হাজারো শয়তানি করার ইতিহাস তাদের আছে। সো মানুষ তো আসলে কেউই তো 100% ভালো, 100% খারাপ না, যে 99% খারাপ তারও 1% ভালো থাকে, তো সেটা 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 স্বীকার করতে এত কষ্ট হওয়া উচিত না। সো বৈশাখী টিভি কী জিনিস আমরা জানি, বাট এইটা খুবই একটা ভালো কাজ করছে, একটা
দৃষ্টান্ত স্থাপন করছে এবং আশা করি মানুষ নতুনভাবে ভাবতে শুরু করবে এদের ব্যাপারে, এদেরকে আরেকটু সমাজে হচ্ছে মেইন স্ট্রিমের সোসাইটির অংশ করার জন্য, সমাজে আরেকটু ইনক্লুড করার জন্য মানুষ নতুনভাবে ভাবতে শুরু করবে। সমাজ সভ্যতা উন্নত হচ্ছে, সময় আগাচ্ছে, এখন আমাদেরও নতুন করে ভাবার দিন চলে আসছে, সভ্য হচ্ছে। এবং এই অনেকে কথাগুলো বলে যে ও ওয়েস্টের আইডিয়াগুলো আমরা মেরে দিচ্ছি বা ওয়েস্ট আমরা ওয়েস্টকে কপি করতেছি, খুব ইজ্জতে লেগে যায় ওয়েস্টকে কপি করতেছি। হ্যাঁ, ওয়েস্টকে আমরা কপি করতেছি কেন? কারণ তারা বেটার আমাদের চেয়ে, তারা আমাদের চেয়ে লাইক 1000 বছর আগায় আছে এবং তারা 1000 বছর আগে যে জায়গায় গেছে, আমরা সেখানে 1000 পর, আমরাও সেখানে বছর পর, আমরা যখন জ্ঞান শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা একটু সুসভ্য হব, তখন আমরা ওইখানে গিয়েই পৌঁছাবো শেষ পর্যন্ত। সো তারা যেহেতু সামনে আছে, এই জন্য আর কি তাদেরকে ফলো করতে হয় এবং তাদের বেটার, তাদের সব যে ভালো তা তো না, অনেক কিছু আছে যেগুলো ভালো না সেগুলো নিয়ে আমরা কথা বলবো, অনেক কিছু আছে ভালো সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেগুলো অ্যাকসেপ্ট করবো। এবং তাদের যেহেতু ভালো বেশি, সো আমাদেরকে বেশিরভাগ সময় তাদেরকে নিয়ে কথা বলতে হয়, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। তো এনিওয়েজ, লাস্টের কিছু কথা আমার ক্লোজিং রিমার্ক আমি দিতে চাই, সেটা হচ্ছে ওই আমার সেই আগের সেই আলোচনাটা থেকে কিছু কথা শোনাবো, এখানে আমার নতুন করে অ্যাড বা সাবস্ট্রাক্ট করার কিছু নাই, সেটাই আরেকবার বলতে হইতো। সো সেখান থেকে আরেকটু কথা শোনেন, শোনার পর আশা করি ভাববেন। এই মানুষগুলো যারা হোমোসেক্সুয়াল যদি বাই নেচার হয়ে থাকে, যেটা এরকম অনেকে আছে বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি, তারা অলরেডি একটা হিউজ টেস্টের মধ্য দিয়ে যাচ্ছে, তারা অলরেডি, তারা আমরা সাধারণ যারা স্ট্রেইট স্ট্রেইটরা হইতেছে একটা সামাজিকভাবে বিয়ে শাদী করা স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে তাদের এই সেক্সুয়াল আর্জকে চ্যানেল করতে পারে, কিন্তু যারা হোমোসেক্সুয়াল বাই নেচার এরকম যদি হয়ে থাকে, যেটা অ্যাপারেন্টলি অনেক ক্ষেত্রে মনে হয় সেটা যদি হয়ে থাকে, তারা অলরেডি একটা হিউজ টেস্টের মধ্য দিয়ে যাচ্ছে, তারা অলরেডি একটা প্রচুর কষ্টের লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের এই এই এটাকে অ্যাকনোলেজ করা উচিত। এবং আমাদের ধর্মে সবসময় মানুষের প্রতি কম্প্যাশনেট হওয়ার কথা বলা আছে, ইনক্লুসিভ হওয়ার কথা বলা আছে, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো যেহেতু আমাদের এখন সায়েন্স আছে, টেকনোলজি আছে, আমাদের প্রিডেসেসর অ্যানসেস্টারদের চেয়ে আমাদের হাতে এখন বেটার টুল আছে, ইকুইপমেন্ট আছে, এবং কনক্লুসিভলি কথা বলার মতো অনেক ডেটা তথ্য প্রমাণ আছে, সব কিছুকে কনসিডারেশনে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমাদের, এবং এই মানুষ মানুষের প্রতি কম্প্যাশনেট থাকা উচিত। এবং আপনি আরেকটা ব্যাপার এটা বলি, যে আপনি যখন কোনো মানুষের ব্যাপারে রায় দিতে যাবেন, এটা যে কত বড় একটা দায়িত্ব, কত বড় একটা বোঝা, আপনি একটা মানুষের জীবন মরণ বা মানুষের জীবনের একটা ছোট, যত ছোট অ্যাসপেক্টই হোক, আপনি তার জীবনের কোনো একটা জিনিস ডিফাইন করতে যান, আপনাকে তখন সতর্কতার জন্য আপনি সেফ সাইডে থাকবেন, আপনি একটা ভুল শাস্তি দেওয়ার চেয়ে, একটা ভুল সিদ্ধান্ত দেওয়ার চেয়ে আপনি, মানে ভুল শাস্তি দেওয়ার চেয়ে আপনি সঠিক সাইডে থাকার জন্য, আপনি কি বলে সেফ সাইডে থাকার জন্য আপনি, যেমন আমাদের ধর্মে কিন্তু বলা আছে, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, যে যারা ধর্ষক ধর্ষকের হইতেছে, ধর্ষণের, আমাদের ধর্মে কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। সো এই শাস্তিটা এত সিরিয়াস, এই কারণে আপনার ধর্ষণের শাস্তিটার প্রমাণ করার বারটা অনেক হাই, যে 4 জন, এখন তো ক্যামেরা আছে, এখন তো যে 4 জন চাক্ষুষ প্রমাণ থাকা লাগবে, যে 4 জন দেখছে, সাক্ষ্য দেওয়া লাগবে, এটা নিয়ে যারা ইসলাম বিদ্বেষী এরা এইভাবে করে ছড়ায় যে হ্যাঁ 4 জন দেখা এটা তো সম্ভবই না কখনো, সুতরাং আসলে ধর্ষণের কোনো শাস্তি ইসলাম ধর্মে নাই, এবং ইসলাম ধর্ম হইতেছে এটা একটা ডিসক্রিমিনেটরি ধর্ম মহিলাদের প্রতি, এগুলো হইতেছে অসততা এবং অপব্যাখ্যা। আসলে বাস্তবতা হচ্ছে যে ইসলাম ধর্মে 100% জাস্টিস নিশ্চিত করার জন্য, 100% ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কারণ আপনি ভুলে যদি কাউকে ফাঁসি দিয়ে যান, একজন মহিলা সাথে দাবি করলো যে আমাকে ধর্ষণ করছে, যেটা অহরহ বাংলাদেশে 80% আমরা খবরাখবরে পড়ছি নারী নির্যাতন মামলা মিথ্যা, সো এই মিথ্যা ভাবে যেন কাউকে ফাঁসানো না যায়, এবং ইসলাম ধর্মে যেহেতু ধর্ষণের শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি ইসলাম ধর্মে নিশ্চিত করা আছে, সুতরাং কোনো পুরুষকে এই পরিমাণ শাস্তি দিতে হইলে একদম বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে সে আসলেই দোষী, যদি না করা যায় তাহলে তাকে ছাড় দিতে হবে, জানি কারোর প্রতি কোনো অন্যায় না হয়, কোনো অবিচার না হয়, এটা হইতেছে ফিলসফিটা, যেই কারণে বারটা এত হাই। এইটা হইতেছে ব্যাপার আর কি, যে আপনি ন্যায় বিচারের স্বার্থে বারটা সবসময় হাই রাখতে হয়, ন্যায় বিচারের স্বার্থে আপনাকে সবসময় সেফ সাইডে থাকতে হয়, ন্যায় বিচারের স্বার্থে আপনাকে সবসময় যে বিবাদী তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে হয়, যেমন ক্রিকেট খেলার মধ্যে যেরকম ব্যাটসম্যান বেনিফিট অফ দ্য ডাউট পায়, কেন, কারণ আপনি যদি ভুল সিদ্ধান্ত দেন ব্যাটসম্যান তার লাইফ লুজ করবে আর কি বেসিক্যালি, তো এখানে আপনি যদি বেনিফিট অফ দ্য ডাউট আপনাকে যে বিবাদী তাকে দিতে হবে, নাহলে সে তার লাইফ লুজ করবে, সো বেনিফিট অফ দ্য ডাউটটা সবসময় সেফ সাইডে থাকার জন্য বিবাদীর পক্ষে যায়। আপনি এখন এখন গিয়ে একজন মানুষ তার জীবনটা, যেটা ভদ্রলোক বলতেছেন যে অলরেডি দুর্বিষহ তার জীবনটা, তার প্রতি আমাদের যেখানে কম্প্যাশনেট থাকা উচিত সেইখানে আমরা তার জীবন আরও দুর্বিষহ যদি করে তুলি, সেটার ব্যাপার আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত, যে তার প্রতি কোনো অবিচার হইতেছে কিনা, আসলেই আমাদের কোরআন শরীফে যেটা বলা হইতেছে তারা কনক্লুসিভলি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় কিনা, যে সে হইতেছে বাই চয়েস সে এগুলো করে বেড়াইতেছে এবং সে একটা খারাপ মানুষ এবং সে একটা ইয়ে মানুষ, এটা কনক্লুসিভলি ইসলাম ধর্ম দ্বারা কোরআন শরীফ দ্বারা এই কনক্লুশনে পৌঁছানোর সুযোগ আছে কিনা, যদি থাকে তো ফাইন, যদি না থাকে
কনক্লুসিভলি কমেন্ট করার সুযোগ না থাকে, ইন্টারপ্রিটেশনের সুযোগ দেখা যাচ্ছে ক্লিয়ারলি, রুম কোনো ক্লিয়ার কাট ডিরেকশন কোরআন শরীফে নাই, কোনো ক্লিয়ার কাট ইয়ে নাই, এবং আমাদেরকে বাই হার্ড ফ্যাক্ট সায়েন্স এভিডেন্স যেটা উনি বললো যে আমাদের এখনকার সময় আমাদের হাতে এত তথ্য প্রমাণ আছে, আমরা সেগুলো কনসিডারেশনে নেওয়া উচিত। এই সব কিছু রিকনসাইল করে যদি আপনি দেখেন যে হ্যাঁ তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার লাগতেছে, সেটাই হওয়া উচিত আমাদের অ্যাপ্রোচ। কারণ যেটা বললাম, কারোর প্রতি অবিচার করা, অন্যায় করা, আমাদের কারোর সাথে আল্লাহর কথা হয় নাই। আমরা সবাই একটা সততার জায়গা থেকে সবার প্রতি কম্পেশনের, সবার প্রতি সহনশীল, সহানুভূতিশীল হয়ে আমরা সর্বোচ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, এবং সেটা করতে গিয়ে যেন কোনো অবিচার না হয় সেই দিকে আমাদের অবস্থানটা থাকা উচিত। এবং সেটা করতে গেলে যদি এমন হয় যে গে যারা আছে, যারা দাবি করতেছে, যারা বাই নেচার গে এবং খুবই স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট যদি দেওয়া লাগে বেসড অন এভিডেন্স এবং বেসড অন কোরআনিক এভিডেন্স, তাহলে সেটাই যেহেতু সেফ ফর পজিশন। ইউ মে অ্যাগ্রি অর নট, আপনার আপনার অবস্থান থাকতে পারে। সব পার্সপেক্টিভ তুলে ধরলাম, আলাপ আলোচনা তুলে ধরলাম, নাও আপনি আরও এক্সপ্লোর করতে পারেন, আরও জানতে যেতে পারেন, বাট হোয়াট এভার ইউ ডু, সততা নিয়ে করেন কাজটা, এবং এটা মাথায় রাখবেন কারোর প্রতি যেন কোনো অবিচার না হয়।